আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, আমি নাদিম। অরিজিনাল পাকিস্তানি, যেটা হচ্ছে সাদাবাহারের পিওর অর্গানজার মধ্যে, এটা কিন্তু অরিজিনালি পাকিস্তানি সাদাবাহারের রেডি টু পিসের কালেকশন এসেছে আজকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে চারটা কালার দেখাবো, তো এক এক করে প্রতিটা কালার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখাবো হোয়াইট কালারটা, সম্পূর্ণ লুকটা আগে দেখুন যে কতটা গর্জিয়াস থাকে, পাকিস্তানি ড্রেস আপ বলে কথা। প্রথমে আমি নেকটাতে যাব, প্রথমে আমি দামান পোশনটাতে চলে এসেছি। দেখুন এখানে চমৎকার একটা ডিজাইন রয়েছে, কাটওয়ার্ক কাটওয়ার্ক ডিজাইন, এবং ফুল বডিতে একটা মিনাকারি একটা ছোঁয়া পাবেন। এবং নেকটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড, এখানে জরি সুতোর কাজ রয়েছে, সিকোয়েন্সের কাজ করা রয়েছে, আর এটা হচ্ছে স্লিপসটা। অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা রেডি টু পিসের কালেকশন নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য, যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি। ইনারটা কিন্তু আপনারা সেট পেয়ে যাচ্ছেন, আর এটার সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে, এস থেকে শুরু করে আপনারা সাইজ পাবেন, এটার এক্সেল অবধি সাইজ পাবেন। আর এটা হচ্ছে দোপাটাটা, প্রিমিয়াম কোয়ালিটি একটা কালেকশন, পিওর সফট অর্গানজার মধ্যে পাবেন, যেটার পাটাতে থাকবে কাটওয়ার্ক পার্ট এবং থাকবে পার্লের কাজ করা, যেটার প্রাইস দিব আমরা, যদিও এগুলো 5,500-6,000 টাকা সেলিং প্রাইস আছে, আমরা দিব আপনাদেরকে 4,500 টাকাতে। এটা পিওর সফট অর্গানজার মধ্যে আপনারা পাবেন। এখন দেখাবো আপনাদেরকে ভাঙ্গি কালারটা, এটারই ডিজাইন, এটা ভাঙ্গি কালারের মধ্যে থাকবে, সেই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এবং কাজগুলো দেখুন যে কতটা প্রিমিয়াম একটা ডিজাইন পাচ্ছেন এটার মধ্যে। আর এটা হচ্ছে দোপাট্টাটা, অর্গানজা দোপাট্টা, মাত্র 4,500 টাকা। এখন দেখাবো আপনাদেরকে মেরুন কালারটা, এটার ডিজাইনটা একটু অন্যরকম আছে, এটার ডিজাইনটা একটু অন্যরকম একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন, মানে সেই সুন্দর একটা স্টাইলিশ একটা ডিজাইনে পাচ্ছেন এটা। আর এটা হচ্ছে নিচের পাটা থাকবে, অরিজিনালি রিয়েল অর্গানজার মধ্যে পাবেন, সেই সুন্দর কালেকশন। প্রতিটা স্লিপসও কিন্তু গর্জিয়াস থাকবে, মাত্র 4,500 টাকায় পাবেন। আর এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে, লাইট মিন্ট কালার, এটা কাজগুলো দেখুন এবং নেকের ডিজাইনটা দেখুন, সেই সুন্দর অরিজিনাল পাকিস্তানি। আমাদের কাছে ঈদের এই কালেকশনগুলো চলে এসেছে, তো সকলে অর্ডার করে ফেলবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।